যদি কোনো অমুসলিম ভাই আপনার বাড়িতে কুরবানির মাংস নিতে আসে কুরবানির গোস্ত নিতে আসে তাহলে এমতাবস্থায় ওই অমুসলিম ভাইদেরকে কুরবানির মাংস দেওয়া যাবে কি যাবে না প্রিয় তিনি ভাইয়েরা এই বিষয়ে ওলা মা একরামরা মতভেদ মতানৈক্য করলেও কথাই প্রমাণিত যে অমুসলিমদেরকেও কুরবানির মাংস দেওয়া যেতে পারে ওই অমুসলিমকে যে অমুসলিম আপনার জন্য খারাপ নয় যে যে অমুসলিম আপনাকে আপনার বাড়ি থেকে বের করেনি যে অমুসলিম আপনাকে আপনার সাথে লড়াই করতে আসেনি যে অমুসলিম এই মাংস নেওয়ার পরে খারাপই করবে না তাহলে ওই অমুসলিমকে দেওয়া যেতে পারে الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد قال الله تبارك وتعالى في القرآن المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصلي لربك وانحر إن شانيك هو الأبدر شماني تو مندولي أشكر أشكري أبناء شبابي بحالواتين مهن الله تبارك وتعالى أمدر شاقلك شمس روكو ميربالا تيكي حفاظت كرون ইহকাল ও পরকালে কল্যাণ দান করুন আমিন তাকব্বাল ইয়ারব্বাল আলমিন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোরবানি প্রথমে কুরবানির বিষয়ে ঢোকার পূর্বেই আমাদেরকে জিলহজ মাস সম্পর্কে জানা দরকার প্রথমে আমরা জানব যে প্রথম তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের দশম তারিখ পর্যন্ত বিশ্ব নবী থেকে কি প্রমাণিত রয়েছে এবং আল্লাহ তাবারকাতা মোরআনুল করিমের মধ্যে এর কি গুরুত্ব বর্ণনা করেছেন এস এ প্রসঙ্গে নিজে থেকেই কিছু না বলে আল্লাহ তাবারকবতালা যা বলেছেন সেটা আমি আপনাদেরকে শ্রবণ করাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন ওয়ালআ আশর অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন এখানে কসম খাচ্ছেন শপথ নিচ্ছেন দশটি রাতের কসম খেয়েছেন আর কসম খাওয়ার পরে সারা পৃথিবীর লোকেদেরকে বলতে চাইলেন পৃথিবীর লোকেরা শোনো এই দশম রাত্রির শপথ নিচ্ছি কসম খাচ্ছি তার মানে কি এর গুরুত্ব আছে এর ফজিলত আছে এরপরে হাদিসের দিকে আমরা যাব বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম থেকে কী প্রমাণিত রয়েছে আমি নিজে থেকেই কিছু না বলে মহানবী সাল্লাহু আলী ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই আপনাকে শ্রবণ করাই আন ওয়ানীল্লাহ আনসুল্লাহ সল্ল্লাহ আলীমুল আসর অর্থাৎ এই পৃথিবীতে যতগুলো দিন আছে ওই সমস্ত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল এই দশ দিন অর্থাৎ প্রথম তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন আল্লাহ রাব্বুল আলমিনের নিকটে তাহলে এর গুরুত্ব বোঝা যায় এরপরে আমরা জানার চেষ্টা করব যে এর পরের হাদিসে বিশ্বনবী মোহাম্মদুর সাল্লাম কী বলেছেন وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيهن احب الى الله من هذه الايام العشرة قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله ইলা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি' মিন দালিকা বিশাই রাওয়াহুল বুখারী বিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন এমন দিন নয় যে দিনে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অধিক প্রিয় বেশি প্রিয় নেক আমলগুলো এই দিনগুলির থেকে অর্থাৎ এক তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যে নেক আমলগুলো করা হয় সাদকা খায়রাত করা হয় যিকির আজকার যিকর কুরআনুল কারীমের तिलावत এই আমলগুলো আল্লাহরুল আলমিনের নিকটে অন্যান্য দিনের তুলনায় অধিক প্রিয় তাই আমাদের উচিত আমরা বেশি বেশি করে কোরআনুল করিমের তিলাবাদ করি জিক আজকার করি আল্লাহ আল্লাহরবুলের নৈকট্য লাভ করার চেষ্টা করি প্রিয় দিনী ভাইয়েরা এই পর্যন্ত আমি যে বিষয়ে কথা বললাম সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত যে ফজিলত রয়েছে সেটা আমি আপনাদের সামনে বর্ণনা করলাম এখন এর পরেন্ট এর পরের যে বিষয় সেটা হচ্ছে এই দিনগুলি থেকে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম থেকে সিয়াম পালন করা প্রমাণিত রয়েছে জি হ্যাঁ প্রমাণিত রয়েছে নাসাইর মধ্যে একটি হাদিস এসেছে হাদিস নম্বর চারশত উনিশ যে যে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের কিছু স্ত্রীদের পক্ষ থেকে এই হাদিস বর্ণনা করা হয়েছে ওখানে বলা হয়েছে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে নবম তারিখ পর্যন্ত সিয়াম পালন তাহলে বোঝা যাচ্ছে যে জিলহজ মাসে অতীব গুরুত্বপূর্ণ আমলগুলির মধ্যে থেকে একটি অতীব গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সিয়াম পালন করা রোজা রাখা আর এই রোজা যদি কেউ রাখতে পারে তাহলে অবশ্যই সে নেকির অধিকারী হবে অবশ্যই তার আমল নামায় লিখে লেখে দেওয়া হবে আর যারা পালন করবে না তাহলে নেকির হাত ছাড়া হয়ে যাবে এরপরে আমরা জানার চেষ্টা করব এই নয় দিনের মধ্যে অর্থাৎ এক তারিখ থেকে নিয়ে নয় তারিখের মধ্যে একটা দিন আছে যে দিনকে আরাফার দিন বলে থাকি আমরা ইয়ামে আরাফা বলি ইয়াউম আরাফার কি ফজিলত রয়েছে সেটা আমরা শ্রবণ করার চেষ্টা করব প্রিয় دینی ভাইয়েরা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনের সম্পর্কে আরাফার দিনে সিয়াম পালন করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইউকাফিরু সানাতাল মাদিয়াতাল পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহগুলোকে মোচন করে দেওয়া হয় পাপগুলোকে মোচন করে দেওয়া হয় একটি দিন শিয়াম পালন করুন আর পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহ খাতাকে মোচন করিয়ে নিন তাহলে এত বড় ফজিলত রয়েছে একটি দিনের এমনি তো এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত সিয়াম পালন করা যেতে পারে কিন্তু ওই নয় তার দিনের মধ্যে একটা দিন আছে আরাফা এই আরাফার সিয়াম কাল পালন করতে পারলে আল্লাহ তাবারকাতালা বিগত এক বছরের এবং পরবর্তী এক বছরের ওনার গুলি কাল তো আর পতালা মোচন করে দেবেন দ্বিতীয় হাদিস যে হাদিসের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহু আলেকিবাস সাল্লাম বলেছেন মান স মায়াম আরফা হুফির বাদাহ এরপরে অন্য একটি হাদিসে বলা হয়েছে সেনাতাইনি মতাত আতাইনি যদি কোনো ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করতে পারে রোজা রাখতে পারে তাহলে আগাম এরপরের অর্থাৎ পরবর্তী দুই বছরের গুনা খাতাগুলোকে মচন করে দেওয়া হয় শুবাহান আল্লাহ একটি হাদিসে বলা হচ্ছে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছর দুই বছরের গুনা থেকে মোচন করে দেওয়া হয় আর এই হাদিসের মধ্যে বর্ণনা করা হল পরবর্তী দুই বছরের গুনা খাতাগুলোকে মোচন করে দেওয়া হয় তাহলে আরাফার রোজার অনেক ফজিলত রয়েছে অনেক গুরুত্ব রয়েছে তাই আমাদেরকে সিয়াম পালন করা উচিত কমপক্ষে আরাফার সিয়াম পালন করা উচিত যদি কেউ এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে না পারে তাহলে কমপক্ষে আরাফার দিনের রোজা অবশ্যই সে রাখে আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাদেরকে এটা করার তৌফিক দান করো আমিন প্রিয় দিবি ভাইয়েরা এরপরে আরও একটা বিষয় আমরা জানার চেষ্টা করব। আরাফার দিনে বিশেষভাবে কোনো দুয়ার কোনো কথার ব্যাপারে বা কোনো আমলের ব্যাপারে হ্যাঁ উদ্বেগ কোনো আমলের ব্যাপারে কঠোরতা সৃষ্টি করা হয়েছে বা তাকিদ করা হয়েছে এমন কোনো বর্ণনা পাওয়া যায় জি হ্যাঁ তিরমিজির মধ্যে একটি বর্ণনা পাওয়া যায় যেখানে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ খাবাসাল্লাম বলেছেন খৈরুদ্দো অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের নিকটে যে সমস্ত দোয়া করা হয় ওই সমস্ত দোয়ার মধ্যে আরাফার দিনে যদি কেউ দোয়া করতে পারে আল্লাহ রব্বুল আলমিনের নিকটে নিজের হাজাত নিজের দরকারগুলোকে পেশ করতে পারে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিকটে নিজের কথাগুলোকে পেশ করতে পারে তাহলে এই দোয়াটা আল্লাহ রব্বুল আলমিনের নিকটে অতি উত্তম দুয়া প্রিয় দোয়া তাই আমাদেরকে আরাফার দিনে দোয়া করা উচিত প্রিয় দিনে ভাইরা এরপরে আরেকটি বিষয়ে আমরা জানার চেষ্টা করব সেটা হচ্ছে কুরবানি শব্দের শাব্দিক অর্থ কি কোরবানি যখন আসলো তখন লোকেদের মাঝে একে অপরকে বলতে শুরু করলো এ ভাই তুই কি কোরবানি করবি না তুমি কি কুরবানির গরু নিয়েছো তো এইভাবে বিভিন্ন ধরনের কথা সমাজে দেখা যায় আমরা জানার চেষ্টা করবো যে কুরবানি শব্দের শাব্দিক অর্থ কী এই কুরবানি শব্দটি কুরবান থেকে নির্গত আরবিতে কুরবান হয় আর উর্দুতে সেটাকে এবং ফার্সিতে কুরবানি বলে পরিচিত রয়েছে কোরবান শব্দটির অর্থ হচ্ছে নৈকট্য আর এই শাব্দিক অর্থের সঙ্গে শাব্দিক অর্থের সঙ্গে কুরবানির একটা সম্পর্ক আছে তার মানে কি যদি কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহরুল আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহ আল্লাহরুল রাজি করার জন্য কুরবানি করে তাহলে অবশ্যই সে আল্লাহ আল্লাহরুলের নৈকট্য লাভ করতে পারবে এরপরে আমরা জানার চেষ্টা করব পরিভাষায় কুরবানি কাকে বলা হয় কুরবানু বলা হয় ওই মাধ্যমকে যার দ্বারাই আল্লাহ রাব্বুল আলমিনের নৈকট্য লাভ করা যায় এটাকে বলা হয় কুরবানি সাধারণ পরিভাষায় কিন্তু ইসলামের দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিতে কুরবানির কি সংজ্ঞা রয়েছে সেটা আবার এবার আমরা জানার চেষ্টা করব প্রিয় দিনে ভাইয়েরা আজকে আমি আপনাদেরকে ওই কথাটাই শ্রবণ করাই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহে ওয়াসাল্লাম কুরবানি সম্পর্কে অনেক কথা বলেছেন কিন্তু প্রথমে আমরা জানবো যে শরীয়তের দৃষ্টিতে কুরবানি কাকে বলা হয় শরীয়তের দৃষ্টিতে কুরবানি ঈদুল আজহার দিনে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে নেক আমল সারি আহ পদ্ধতিতে সার পদ্ধতিতে কোরআন ও হাদিসের পদ্ধতিতে অবলম্বন করা হয় আমল করা হয় জবেহ করা হয় যে জন্তুকে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা হয় একে বলা হয় কোরবানি প্রিয়দিনে ভাইয়েরা আমরা এখান থেকে ফারেক হয়ে যাওয়ার পরে এখন জানার চেষ্টা করব যে কুরবানির গুরুত্বটা কী কোরবানি আমরা করব এর ব্যাপারে কি কোরআনুল করিমের মধ্যে গুরুত্ব বর্ণনা করা হয়নি হাদিসের মধ্যে গুরুত্ব বর্ণনা করা হয়নি অবশ্যই গুরুত্ব বর্ণনা করা হয়েছে কাউসার আয়াত উঠান দুই বলছেন ওয়ানহার হে নবী আপনি নামাজ আদায় করুন এবং আল্লাহরুল আলমিনের নামে কুরবানি ফসল্লি রা ওয়ানহার এবং আপনি কুরবানি করুন তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ আলা এই আয়াতের মধ্যে নামাজের পরে পরেই কুরবানিকে বর্ণনা করেছেন আর আমরা সবাই জানি নামাজ একটি গুরুত্বপূর্ণ এবাদত নামাজ অতি ফজিলতম আল্লাহ রব্বুল আলমীন ফজিলতের কথা বিশ্ব নবীর মারফতে বিভিন্ন ভাবে মারফতেও বর্ণনা করেছেন এখন নামাজের সাথে সাথে যদি কুরবানিকে বর্ণনা করা হয় তাহলে অবশ্যই এর ফজিলত এবং গুরুত্ব আল্লাহ রব্বুল আলমিনের নিকটে রয়েছে যদি গুরুত্ব না থাকতো তাহলে আল্লাহ তাবার নামাজের সাথে সাথে কোরবানিকে বর্ণনা করতেন না দ্বিতীয় নম্বর দলিল আমি আপনাকে পেশ করি সুরত আম সম্ভবত একশত বাষট্টি নম্বর আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন হে নবী আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সমস্ত কিছু আল্লাহর জন্য তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানির সাথে সাথে অর্থাৎ নামাজের সাথে সাথে কুরবানিকে বর্ণনা করলেন এখান থেকেও ফজিলত এবং গুরুত্ব স্পষ্ট হয়ে যায় তবে হ্যাঁ এখানে একটা কথা আমাদেরকে বুঝতে হবে এখানে সেটা কি সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে শেষের দিকে বলা হয়েছে লিল্লাহ হি আলামিন আলমিন সমস্ত কিছু হবে আল্লাহ রব্বুল আলমিনের জন্য তাহলে বোঝা যাচ্ছে কুরবানিও হবে আল্লাহ রব্বুল আলমিনের জন্য অন্য কারো জন্য নয় পৃথিবীতে বা সমাজের মধ্যে এলাকার মধ্যে দেখা যায় যে কুরবানির মরশুম যখন হলো তখন লোকেদের মধ্যে কিছু রিয়া পাওয়া যায় দেখানো পাওয়া যায় তুমি একটা গরু কুরবানি করছো তো তাহলে আমিও একটা করব। উ করছে দুইটা তাহলে আমি তিনটা করব তো এইভাবে দেখা যায় আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই আয়াতের মধ্যে কুরবানি হবে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য অন্য কোনো পীর বাবার জন্য হবে না তাহলে কুর্বানির মতো আমল যদি অন্য কাউকে দেখানোর জন্য হয়ে যায় তাহলে এটা শরীয়ত হবে না শরীয়তের বাইরে কাজ হয়ে যাবে আর এটার কারণে আপনার জাহান্নামও হতে পারে জান্নাত নয় জাহান্নাম হয়ে যেতে পারে তাহলে এই দুটি আয়াতের দ্বারাই কুরবানির গুরুত্ব স্পষ্ট স্পষ্ট হয়ে যায় এরপরে হাদিসের দিকে আমি নিয়ে যাই যে হাদিস ইবনে মাজার মধ্যে বর্ণনা করা হয়েছে হাদিস নম্বর তিন এক দুই তিন তিন হাজার একশত তেইশ যে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে মান ওয়াজাদা সাআতান ফলাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা যে ব্যক্তির সামর্থ্য থাকলো শক্তি থাকলো ক্ষমতা থাকলো তারপরেও কুরবানি করলো না সে যেন অবশ্যই আমার ঈদগাহের নিকটবর্তী না হয় তাহলে বোঝা যাচ্ছে যারা কুরবানি করবে না টাকা থাকার পরেও সামর্থ্য থাকার পরেও তাহলে তারা যেন ঈদগাহে না আসে তবে প্রিয় দিনী ভাইয়েরা এমনটা নয় যে তারা নামাজ আদায় করতে যাবে না ঈদগাহে নামাজ আদায় করতে যাবে না আসলে বিষয়টি এমন না অনেকেই বলেছেন যে এই কলটা হচ্ছে আবু আবুহ রাহারদি আল্লাহ তালহর কল এমনকি আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই এ ধরনের কথা বলেছেন আবার অনেকেই ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে মান ওয়াজাদা সাহাতান এখানে কঠোরতা সৃষ্টি করা হয়েছে তাকিদ সৃষ্টি করা হয়েছে তাই এখান থেকে বোঝা যায় যে কোরবানির গুরুত্ব রয়েছে কোরবানির গুরুত্ব যদি না থাকতো তাহলে এ ধরনের কথা বলা হতো না মনোজাদ ফলাম ইউদাহি ফালাই আকরাবান্না মুসাল্লানা যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না সে আমাদের ঈদগাহে না আসে এরপরে আরও একটা দলিল আমি আপনাদেরকে দিতে চাই যে দলিলের দ্বারাই এ কথা প্রমাণ হবে যে কোরবানির গুরুত্ব আছে আল্লাহ রাব্বুল আলমিন যদি আপনাকে টাকা পয়সা দিয়ে থাকেন তাহলে কোরবানি অবশ্যই অবশ্যই করুন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যেন কোরবানি করার তৌফিক দান করেন কি দলিলটা হচ্ছে জাবাহা আবু বুরদা আবুল্লা সালাতে বলছে এক জিনার নাম ছিল আবু পুরদা তো ও ইদুল আজহার দিনে নামাজের পূর্বেই নিজের জানোয়ারটাকে কুরবানি করে দিলেন ফতাল আল্লা হুন নব ইসাল্লাল্লাহ আলহি সাল্লাম নবী সাল্লাল্লাহ আলি ইকাবাসাল্লাম বললেন আব্দুলহা তুমি এর পরিবর্তে আরেকটা জানোয়ার কুরবানি করো তখন আবু বুরদা বলছে লাইসা ইন্দি ইল্লা জাজা আমার কাছে শুধুমাত্র ছয় সাত মাসের বকরির বাচ্চা ছাড়া আর নেই কারণ কোরবানি করতে গেলে যে জানোয়ারকে কোরবানি করতে হবে সেটা মুসিন্না না দাঁতওয়ালা হওয়া উচিত তো এখানে উ বলছে যে আমার কাছে যে বকরির বাচ্চা আছে এই বকরির বাচ্চাটা ছয় সাত মাসের তাহলে আমি কি করব এর ব্যতীত আমার কাছে আর কোনো জানোয়ার নেই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বললেন এই যে মাকানাহা তাহলে তুমি এর পরিবর্তে ওই বকরির বাচ্চাটাকেই কোরবানি করো তবে শোনো ওয়ালান তাজিয়ান আহাদিন বা আদাকা তোমার পরে তোমার পরে পৃথিবীর আর কারো জন্য অনুমতি নেই যে ছয় সাত মাসের বকরির বাচ্চা কোরবানি করবে তাহলে এখানে বোঝা যাচ্ছে কোরবানির গুরুত্ব স্পষ্ট হয়ে যায় কারণ বিশ্বনবী আবু বুর্দাকে বললেন আব্দুলহা তুমি পরিবর্তিতে পরিবর্তে আর একটা জানোয়ার কোরবানি করো যদি গুরুত্ব না হতো তাহলে আবু বুর্দাকে বলে দিতেন যে ঠিক আছে যখন তুমি কুরবানি করে দিয়েছ হ্যাঁ আর কুরবানি করার দরকার নেই কুরবানির গুরুত্ব আছে বলেই বিশ্বনবী বললেন হা তুমি এর পরিবর্তে আর একটি জানোয়ার কোরবানি করো তাহলে এই সমস্ত আলোচনার দ্বারাই স্পষ্ট হয়ে উঠে যে কুরবানির গুরুত্ব রয়েছে কোরবানির ফজিলত রয়েছে আল্লাহ রাব্বুল আলমিন যদি আপনাকে টাকা পয়সা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কোরবানি করুন মহান আল্লাহ ওয়া রকালা তুমি আমাদের সবাইকে কোরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের নৈকট্য লাভ করার তৌফিক দান করো এরপরের বিষয়ে আমরা জানার চেষ্টা করব। সেটা কি বিষয়টা হচ্ছে কোরবানি করা শুননাতে না ওয়াজিব না ফরজ নাকি কোরবানি সম্পর্কে কি হুকুম বর্ণনা করেছেন প্রিয় তিনি ভাইয়েরা কিছু কিছু অলামা একরাম বলেন যে কুরবানি করা সুন্নতে মহাক্কাদা। আবার কিছু কিছু অলামা একরাম বলছেন যা না কুরবানি করা ওয়াজিব তবে অধিকাংশ অলামা একরাম এ কথাই বলেছেন যে কোরবানি করা হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা আর তারা কয়েকটি দলিল পেশ করেছেন ওই দলিলের মাধ্যমে স্পষ্ট করতে চেয়েছেন যে কোরবানি করা হচ্ছে সুন্নতে মোহাকা প্রথম নম্বর দলিল হজরতে আবু হরের রিয়ালাহু তালা আনহু এবং অনেকগুলো সাহাবি হজরতে আবু হরে হজরতে আবু বাকার এবং হজরতে উমর আল্লাহ তালা আনহু মাঝে মধ্যে কুরবানিকে ছেড়ে দিতেন কারাহিয়তেন এই উক্তিমা কেন ছাড়তেন যাতে করে লোকেরা তাদের অনুসরণ করতে শুরু না করে দেয় অথচ তাদের নিকটে টাকা পয়সা ছিল কিন্তু তারপরেও মাঝে মধ্যে কুরবানিকে ছেড়ে দিতেন তাহলে বোঝা যাচ্ছে কুরবানি জরুরি নয় ওয়াজিব নয় যদি ওয়াজিব হতো তাহলে হজরতে আবু বকারের মতো সাহাবি জলিলুল কদর সাহাবি আর হজরতে উমর রদিয়াল্লাহ তালা আনহুর মতো জলিলুল উল সাহাবি কুরবানিটাকে ছেড়ে দিতেন না হযরতে আবি মাসউদ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইন্নী লাদাউল আযহা আমি কুরবানিকে ছেড়ে দিতাম মাখাফাতান আয়রা জিরানি انه হকমুন আলাইয়া এই ভয়ে যে আমার প্রতিবেশী এটা যেন এমন না মনে করে নাই যে কুরবানি করাটা আমার জন্য জরুরি তাই ওকেও করতে হবে এ ধরনের বিষয় যেন না বুঝে তার জন্য আমি মাঝে মধ্যে কুরবানীকে ছেড়ে দিতাম কে বলছেন আবি মসহদ আল আনসারি ইরাতি আল্লাহ তানান জলিল উল কতর সাহাবি উনিও মাঝে মধ্যে কুরবানীকে ছেড়ে দিতেন আর সব থেকে বড় দলিল যেটা আমি আপনাকে শ্রবণ করতে করাতে চাই সেটা হচ্ছে যে বিশ্বনবী মহম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি হুয়াস বলেছেন ইদার আইতুম হিলা যখন তোমরা চাঁদ দেখে নেবে জিলহজ মাসের চাঁদ দেখে নেবে ওয়া আরাদা আহাদুকুম আইয়ু দাহিয়া ফাল ইয়ুমসিক আন শুআরিহি ওয়া আফারিহি বিশ্ব নবী এরপরে তোমাদের মধ্যে যে কুরবানি করতে চাইবে সে যেন নখের মধ্যে এবং চুলের মধ্যে হাত না লাগায় তাহলে বলেন এই হাদিসের দ্বারা আপনি কি করে বুঝবেন যে কুরবানি করাটা জরুরি নয় জি হ্যাঁ এই হাদিসের মধ্যেই রয়েছে কোথায় বিশ্বনবী বললেন ওয়া আরাদা احد আহাদুকুম আইনুদাহিয়া তোমাদের মধ্য থেকে যে কুরবানি করবে বিশ্বনবী এ কথা স্পষ্ট করে দিয়েছেন তোমাদের মধ্য থেকে যে কুরবানি করবে তার মানে কি সবাই নয় তাহলে সবাইকে কুরবানি করতে হবে না সবাইকে যদি কুরবানি করা জরুরি হতো তাহলে বিশ্বনবী এই ধরনের বাক্য ব্যবহার করতেন না ওয়া আরাদা আহাদুকুম আইনুদাহিয়া তোমাদের মধ্য থেকে যে কুরবানি করতে চাইবে সে যেন নিজের নখ এবং চুলের মধ্যে হাত না লাগায় এ কথা প্রমাণিত এই সমস্ত আলোচনার দ্বারাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে কুরবানি করা হচ্ছে সুন্নাতে মোয়াক্কাদা ওয়াজিব নয় তবে কুরবানি করতে হবে টাকা পয়সা দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাহলে আপনি কুরবানি করুন কেন এখন সবাই যদি বলে এই আবু বাকার আর হজরত উমার আল্লাহ তালা আনহুর মতো জালিল কাদের সাহাবি ওরা কুরবানিকে ছেড়ে দিয়েছেন তাহলে আমিও কুরবানিকে ছেড়ে দিব ও ছেড়ে দিবে গ্রামের সবাই ছেড়ে দেবে তাহলে একটি সুন্নতি আমল আমাদের কাছ থেকে চলে যাবে এমনটা না আল্লাহ রব্বুল আলমিন যদি টাকা পয়সা দিয়ে থাকেন তাহলে অবশ্যই কুরবানি করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের কুরবানি করার তৌফিক দান করেন এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি এটাও স্পষ্ট করে দিতে চাই যদি কোনো অমুসলিম ভাই আপনার বাড়িতে কুরবানির মাংস নিতে আসে কুরবানির গোস্ত নিতে আসে তাহলে এমতাবস্থায় অবস্থায় ওই অমুসলিম ভাইদেরকে কুরবানির মাংস দেওয়া যাবে কি যাবে না প্রিয় দিনী ভাইয়েরা এই বিষয়ে ওলা মা একরামরা মতভেদ মতানৈক্য করলেও এ কথাই প্রমাণিত যে অমুসলিমদেরকেও কুরবানির মাংস দেওয়া যেতে পারে ওই অমুসলিমকে যে অমুসলিম আপনার জন্য খারাপ নয় যে যে অমুসলিম আপনাকে আপনার বাড়ি থেকে বের করেনি নি যে অমুসলিম আপনাকে আপনার সাথে লড়াই করতে আসেনি যে অমুসলিম এই মাংস নেওয়ার পরে খারাপই করবে না তাহলে ওই অমুসলিমকে দেওয়া যেতে পারে আপনি বলবেন যে আপনার কাছে দলিল কথায় যে হ্যাঁ দলিল আছে সুরাতুল মনতা

দেবেন কোনো অমুসলিম যদি আসে যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা মহাব্বাত যেটা হওয়ার কথা ছিল ওটা নেই মুসলিমরা অমুসলিমদের বিরুদ্ধে আর অমুসলিমরা মুসলিমদের বিরুদ্ধে এখানে যদি দেন তাহলে সন্দেহ আছে যে এই মাংস নিয়ে গণ্ডগোল হতে পারে ঝগড়া হতে পারে লড়াই হতে পারে তাহলে খবরদার ইসলাম লড়াইকে সমর্থন করে না এমন জায়গায় লড়াইকে সমর্থন করে না যে কাজটা করলে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাড়বে ওই কাজটা আপনি করবেন না প্রিয়দিনে ভাইয়েরা এরপরে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করব অনেকেই জিজ্ঞাসা করা থাকে অনেকেই জিজ্ঞাসা করে থাকে যে না মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি যাবে না অনেকেই বলে মরা আজকে এই কোরবানিতে বা এই বছরে আমি আমার জন্য এবং আমার স্ত্রীর পক্ষ থেকে কোরবানি এর পরের বছর দাদার পক্ষ থেকে কোরবানি করবো তারপরের বছর নানার পক্ষ থেকে কোরবানি করব তো এইভাবে সিলশিলাওয়ার ধারাবাহিকভাবে কোরবানি করতে চায় তাহলে কোরবানি করা কি যাবে প্রিয় দিনে ভাইয়েরা এ প্রসঙ্গে তিনটি কথা মনে রাখবেন তিনটি পদ্ধতি মনে রাখবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কি যাবে না তিনটি কথা মনে রাখবেন নাম্বার এক যদি যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে গিয়ে থাকে হে আমার ছেলেরা ওরে আমার ভাইয়েরা প্রতি বছর তোমরা আমার নামে কোরবানি করবে তাহলে ওসিয়ত করার কারণে তার পক্ষ থেকে কোরবানি করা যাবে অধিকাংশ অলামা একরাম একমত পোষণ করেছেন আর দ্বিমত খুবই কম অলামা একরাম পোষণ করেছেন একমত যে যে ব্যক্তি মৃত্যুর পূর্বে নিজের ছেলেদেরকে বা নিজের ভাইদেরকে ওসিয়ত করে গিয়েছে যে তোমরা আমার পক্ষ থেকে কোরবানি করবে তাহলে কুরবানি করা যেতে পারে কোনো সমস্যা নেই দুই নম্বর আপনি যে কুরবানি করেন এই কুরবানি করতে গিয়ে আপনি নিজ কুরবানিতে মৃত ব্যক্তিকে মৃত নানাকে মৃত দাদাকে মৃত খালাকে শরিক করতে চান শরিক করা যাবে কি যাবে না মতভেদ করেছেন এক প্রকারের বলছেন যে না করা যাবে না আর এক প্রকারের ওলামা একরাম বলছেন যে না করা যাবে অর্থাৎ মৃত ব্যক্তির কে কুরবানিতে শরিক করা যাবে কিন্তু প্রিয়দিনী ভাইয়েরা একটু দলিলটা আমরা দেখেনি যারা বলছে যে মৃত ব্যক্তিকে কুরবানিতে শরিক করা যাবে তাদের দলিলটা হচ্ছে এই দলিল যেখানে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কুরবানি করতে গিয়ে বলেছিলেন হাজা আন্নি ও আমিন উম্মতি এটা আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের ওই সমস্ত লোকেদের পক্ষ থেকে যারা কুরবানি করেনি তো এই হাদিসকে কেন্দ্র করে অনেকেই দলিল ধরে থাকেন বিশ্বনবী উম্মত বললেন উম্মতের মধ্যে তো তারাও যারা জীবিত আর উম্মতের মধ্যে তারাও যারা মৃত তার মানে কি মৃত ব্যক্তির পক্ষ থেকে বিশ্বনবী থেকে কুরবানির প্রমাণ পাওয়া যায় আসলে অধিকাংশ জায়েজ এখানে আমার কিছু বলার নেই তবে কথাই বলেছেন যে না করাটাই সন্দেহ থেকে দূরে থাকা হবে কেন এই হাদিসকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে বিশ্বনবী বলল আমার উন্মতের পক্ষ থেকে ওই সমস্ত লোকেদের ব্যাপারে কুরবানি করছি যারা কুরবানি করেনি তো আপনি কি নবী আপনার কি কোনো উন্মত আছে তো এই হাদিসটাকে অনেক একরম খাস করেছেন নবীর জন্য নবীর জন্য খাস করেছেন আর এটাকে এইভাবে ব্যাখ্যা দেননি তো নবীর জন্য যদি খাস হয় তো নবী নবী ছিলেন আর নবীর উন্মত ছিল এখন আপনি যদি এই হাদিসকে কেন্দ্র করে বলেন যে না মৃত ব্যক্তিকে আপনি কুরবানিতে শরিক করতে চান শরিক করতে পারেন কি পারেন না তখন আমি আপনাকে বলবো প্রিয়দিনী ভাইরা বলুন তো আপনি কি কোনো নবী আপনার কি কোনো উম্মত আছে আপনার কোনো উম্মত নেই আর আপনার কোনো আপনি কোনো নবী নন তাছাড়া অনেকেই বলে থাকে যে অ্যাডভান্স কোরবানি করবো অর্থাৎ উম্মতের মধ্যে তো ওই সমস্ত লোকেও চলে আসবে যারা কেয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করবে অর্থাৎ বিশ্বনবীর উন্মতের মধ্যে তো তাদেরও জন্য আপনি কুরবানি করবেন তাহলে এটা কেমন হয়ে যাচ্ছে না এজন্যই এই কাজ থেকেও যদি দূরে থাকেন তাহলে সন্দেহ থাকা সন্দেহ থেকে দূরে থাকা হবে তবে হ্যাঁ তবে হ্যাঁ যেহেতু অধিকার হ্যাঁ অনেক আলামা এখরাম জায়জ করেছেন শরিক হওয়াটাকে তাহলে এখানে আমি আবার ব্যক্তিগত ব্যক্তিগত মত দিতে পারি কিন্তু এর থেকে বেশি কথা বলতে পারি না তৃতীয় নম্বর কথা হচ্ছে মৃত ব্যক্তির সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কি যে আলাদাভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো একটি জন্তু জানোয়ার কোনো একটি জানোয়ার বিশেষভাবে কুরবানি করা যাবে না মাসালেন উদাহরণস্বরূপ আমি আশফাকুর রহমান আলাদা একটি আলাদা একটা গরু ক্রয় করে নিলাম আর গরু ক্রয় করে বলে দিলাম যে এটা শুধু আমার দাদার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে নয় শুধু দাদার পক্ষ থেকে অর্থাৎ দাদা মৃত্যুবরণ করে গেছে তার পক্ষ থেকে আমি কুরবানি করবো প্রিয়দিনী ভাইয়েরা বিশেষভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে আলাদা একটা কুরবানি করা যাবে না এখন আপনি বলবেন দলিল হজরত হামজার হামজার্লাহ তালান বিশ্বনবীর পূর্বেই মারা গিয়েছিলেন বিশ্বনবী কি হযরতে হামজার নামে কোরবানি করেছেন এমন কোন দলিল আপনার কাছে আছে পাওয়া যাবে না হজরতে সুমাইয়া রদি আল্লাহু তালা আনহা তিনিও মৃত্যুবরণ করে গিয়েছিলেন আপনার কাছে কি কোনো দলিল আছে দলিল নেই হজরত এখিজারাদিয়াল্লাহ তালা আনহা মৃত্যুবরণ করে গেছেন বিশ্বনবী তিনার পক্ষ থেকে তার পক্ষ থেকে কোরবানি করেছেন বলে কোনো দলিল আছে দলিল নেই আলাদাভাবে বিশেষ করে কুরবানি করা যাবে না তবে কিছু কিছু অলামায়কান আমরা যেখানে অনুমতি দিয়েছেন সেটা হচ্ছে শরিক করে নিতে পারেন আপনি যে কোরবানি করছেন ওই কুরবানিতেই কাউকে মৃত ব্যক্তিকে শরিক করতে পারেন তো এই তিনটি কথা প্রথম নম্বর কথা হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি ওসিয়ত করা হয়ে থাকে তাহলে কুরবানি করবেন কোনো সমস্যা নেই নিয়ে অধিকাংশ ওলামা একরামে একমত পোষণ করেছেন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনি যে কুরবানি করছেন এই কুরবানিতে শরিক করা যাবে কি যাবে না এই নিয়ে ওর আমা মতভেদ করেছেন আমি বলছি দূরে থাকবেন তৃতীয় নম্বর কথা হচ্ছে যে আলাদাভাবে কুরবানি কোনো জানোয়ার বিশেষভাবে করা যাবে না আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তবা রকবাত তুমি আমাদের সবাইকে সঠিক শরীয়তকে বোঝার وفيك آمين اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته